কবে হবে এই প্রশ্নটাই এতদিন ধরে প্রত্যেকের মনে ছিল এবং এই জল্পনাটা চলছিল আদেও হবে কি হবে না এটাও খুব বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল কারণ জল ঘোলা হচ্ছে ক্রমেই জল ঘোলা হচ্ছে এবং আদেও যে আসল দোষী সে শাস্তি পাবে কিনা এই বিষয়টা নিয়ে গোটা ভারতবাসীর মনে এই প্রশ্নটা চলছিল এবং অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল বলাই যায় পাওয়া গেল কারণ গত তিন দিন ধরে টানা জেরা করা হয়েছে আজকে তৃতীয় দিন ছিল এবং সেই তৃতীয় দিনের টানা জেরার পর সকাল থেকে সুশান্ত হত্যাকাণ্ড বা আত্মহত্যা এটা একটা মিস্ট্রি যাই হোক না কেন মাদক যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলো এবং বেটার লেট দ্যান নেভার কখনো কখনো এরকম একটা কথা আছে না যে বেটার লেট দ্যান নেভার তো দেরিতে হলেও হলো এবং অবশেষে সত্যের জয় হলো কারণ এই সত্যের জন্য গোটা ভারতবাসী একযোগে গলার স্বর তুলে প্রতিবাদ করেছিল গোটা ঘটনার এবং একযোগে যে দোষী তার শাস্তি চাইছিল এবং দোষীদের শাস্তি চাই জাস্টিস ফর এসএসআর ট্রেন্ডিং চলছিল হ্যাশট্যাগ নেমেছিল সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সুশান্তের মৃত্যুর পর ঝড় উঠেছিল এবং অবশেষে সেই ঘটনায় মাদক যোগে এনসিবির হাতে গ্রেফতার রিয়া চক্রবর্তী আগেই ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল রিয়ার এবং তারপর রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী একটা ইমোশনাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন ইন্দ্রজিৎ চক্রবর্তী তিনি বলেন যে অভিনন্দন ভারতবর্ষ আমার ছেলে একটা মধ্যবিত্ত পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য অভিনন্দন এবং আমার ছেলেকে গ্রেফতার করা হয়েছে জানি না এরপর আমার মেয়ের সময় কিনা একদমই তাই রিয়া চক্রবর্তী অবশেষে অ্যারেস্ট হয়েছে এবং এরপর আরও এর পেছনে কারা কারা জড়িয়ে রয়েছে অবশ্যই সেই নামগুলো সামনে আসবে কারণ ইতিমধ্যেই 25 জন বলিউড সেলিব্রিটির নাম নথিভুক্ত করা হয়েছে সেই তালিকা তৈরি করা হয়েছে এনসিবির কাছে সেই নাম বলেছে রিয়া চক্রবর্তী এবং বিভিন্ন মিডিয়া তারপরে রিয়া চক্রবর্তীকে যখন এনসিবি দপ্তর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য সেখানে একটাই সবার প্রশ্ন ছিল সমস্ত মিডিয়ার যে রিয়া চক্রবর্তী সেই নামগুলো যেন বলে মিডিয়ার কাছে কিন্তু রিয়া চক্রবর্তী কোনো রকম কোনো আনসার পাওয়া যায়নি এদিন এনসিবির কাছে সেই লিস্ট রয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে ঠিক যেমনটা জানা যাচ্ছে যে একে একে তাদেরকে সমন করা হবে এবং বলিউড সেলিব্রিটিদের যে নাম যে তালিকা তৈরি করা হয়েছে রিয়ার কাছ থেকে জানার পর এবং রিয়া সৌভিক স্যামুয়েল মিরান্ডা দীপেশ সাওয়ন্ত সবাইকে সামনাসামনি বসিয়ে টানা জেরা করা হচ্ছিল প্রথম দিকে রিয়া চক্রবর্তী পুরো বিষয়টাকে অগ্রাহ্য করলেও পুরোপুরি এড়িয়ে গেলেও ডিনাই করলেও এমনকি কিছু কিছু সংবাদ মাধ্যমে বসেও কিছু সংবাদ মাধ্যম মিন্স একটা সংবাদ মাধ্যমেও এমনও শোনা গিয়েছিল রিয়া চক্রবর্তী স্পষ্টভাবে ডিনাই করছেন যে তিনি ড্রাগ রিলেটেড কোনো বিষয়ের সঙ্গে জড়িত নন এবং এই কেসটাতে যদি মানে ইন্টারফেরেন্স হয় তাহলে সুশান্ত যে পুরো কেসটা চলছে সুশান্ত ডেথ মিস্ট্রি যেটা চলছে সেটা অন্যরকম টার্ন নিতে পারে হ্যাঁ অবভিয়াসলি টার্ন নিতে পারে কারণ সেই ঘটনাতেই অবশেষে মাদক যোগে রিয়া চক্রবর্তীকে অ্যারেস্ট করা হলো এবং আবারও বলছি যে বেটার লেট দ্যান নেভার কখনো কখনো দেরিতে হলেও সত্যের জয় হয় কারণ মিথ্যেটা কিন্তু মিথ্যেই আর সত্যিটা কিন্তু সত্যি এবং সেই ঘটনাতেই রিয়া চক্রবর্তী অবশেষে অ্যারেস্ট রিয়া চক্রবর্তীকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে কোর্টে পেশ করা হবে এবং 8C 28 29 সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে যেখানে কোনো কোনো ধারায় রয়েছে 6 মাসের জেল কোনো কোনো ধারায় রয়েছে 10 বছরের জেল এবং কোথাও কোথাও তার সঙ্গে 1 লাখ টাকা জরিমানা সব মিলিয়ে শাস্তির অঙ্কটা কি দাঁড়াবে অবশ্যই সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে কিন্তু আজকে যারা সুশান্ত অনুগামী এবং যারা এই পুরো মিস্ট্রিটার রহস্যটা যারা উন্মোচন করতে চাইছিল এবং আমার মনে হয় গোটা ভারতবাসীর মনেই সেই একটাই প্রশ্ন ছিল যে আমরা সেই দিনটা দেখতে পাবো কি না একটা একটা মানুষের মৃত্যুর পর সেই সত্যিটা কতটা সামনে আদেও বেরিয়ে আসবে নাকি আসবে না নাকি এর পেছনে কি গেম চলছে অনেকেই বলেছে ইটস আ বিগ গেম কি চলছে সেটা আমাদের কারো জানা নেই কিন্তু আলটিমেট যখন রিয়া চক্রবর্তী অ্যারেস্ট হলো তখন হ্যাঁ কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক কোথাও ন্যায় বিচার হচ্ছে এবং কোথাও সত্যিটা সামনে এলো অবভিয়াসলি আমাদের আরও আগামী দিনে কী কী হচ্ছে সেদিকে নজর থাকবে আমার মনে হয়েছিল যে এই আপডেটটুকুর জন্য আপাতত সবাইকে জানানো উচিত এবং এই আপডেটটুকুর জন্যই আমার আশা সো
রিয়া চক্রবর্তী অ্যারেস্ট এবং রিয়া চক্রবর্তীর পরে কারা কারা সেই তালিকায় রয়েছে অবভিয়াসলি সেদিকে আমাদের নজর থাকবে। রিয়া চক্রবর্তীকে রিমান্ডে নিতে চাইছে এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তো তাদের তরফ থেকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, ঠিক যেমনটা জানা যাচ্ছে মনে করা হচ্ছে সবই চক্রবর্তীকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তো মানে রিয়া চক্রবর্তীর সেই ইনস্টার ভিডিওটার কথা ভীষণভাবে মনে পড়ছে, যখন রিয়া চক্রবর্তী বলেছিলেন সত্যমেব জয়তে, কোনোভাবে সেই কথাটাই লেগে গেল, সত্যিরই জয় হলো।